তোমার এই কান্নাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যাইতে পারে। ও বন্ধুরে, সারা রাত বয়ান করার জন্য কিন্তু বন্ধু আমি আসি নাই। দেখো তো বন্ধু, একটা ফোঁটা চোখের পানি তুমি ফলাইতে পারো কিনা? কি হয়ে গেল আমাদের? গুনাহ করতে করতে অন্তর শক্ত হয়ে গেছে পাথরের মতো, চোখ থেকে পানি পড়ে না। বাবারে, তুমি আমি তো তাজুল ইসলাম সাহেবের চাইতে বড় কিছু হই নাই। তুমি আমি তো হাজি আমদাদুল্লাহ মহাজারে মক্কির চাইতে বড় কিছু হই নাই। তুমি আমি তো রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহর চাইতে বড় কিছু হই নাই। কিন্তু বড়দের ইতিহাস হল, বড়রা যখন গভীর রজনী হয়ে যাইত, যখন দেখত দুনিয়া সবাই ঘুমায়, এই বড়রা তখন ঠান্ডার মধ্যে পানি দিয়ে উজু বানায়, আবার কখনো গরমের মধ্যে পানি দিয়া উজু বানায়। অজু বানে চক্ষু বন্ধ করিয়া গভীর রজনীতে আমার মাওলাকে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, আমার বাইরা আমার বন্ধুগণ, কোনো গ্যারান্টি নাই আমি শরীয়তপুরে আজকে রাত্রে বেঁচে থাকবো, এটাই কিন্তু আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। ও যুবক বন্ধু, কত যুবক আমাকে ডাক দিয়ে বলে, হুজুর এই অল্প বয়সে আপনি এই লাইনে চলিয়া গেলেন, এই 34 বয়স আপনি পার রাখছেন, এই 34 বছরের যুবক কেন আপনি এত তাড়াতাড়ি বুজুর্গদের কাতারে চলে গেলেন, কেন এত তাড়াতাড়ি মুরব্বীদের মাথা হাতে চলে গেলেন? এখনো তো সময় আছে আমার ভাইরা আমার বন্ধুগণ। আমি আমার এই মাহফিলে যত যুবক বন্ধু আছো তোমাদেরকে বলবো, বন্ধু তোমরা আমার যুবক বন্ধু, তোমরা আমার স্নেহের ভাই, আমি তোমাদের ভাই হইয়া বন্ধু হইয়া কথাটা বলতে চাই। এ বন্ধু, ছোট বয়সে কেন তুমি নামাজ পড়বে না? কেন তুমি দাঁড়িয়ে রাখবা না? কেন তুমি মায়ের খেদমত করবা না? রে বন্ধু, বন্ধু আমাদের মুরব্বীদের জবান থেকে শুনছি, এমনকি আমি একটা কিতাবের মধ্যে লেখা দেখছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌহিত্র জয়নুল আবেদিন অথবা আলী আসগর গালিবান যেকোনো একজন, ছোট্ট মানুষ আমার বন্ধুগণ কাঁদতেছিলেন দুই হাত তুলে, কিছু বড় বড় মানুষ তাকে নজর করে দেখতেছেন, ছোট্ট বাচ্চাটা কান্দে আর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমারে তুমি জাহান্নামের আগুনের ইন্ধন বানাইও না, আমারে তুমি জাহান্নামের আগুনের ইন্ধন বানাইও না, আমারে তুমি জাহান্নামের আগুনের খোরাক বানাইও না। যুবক রে, একটু সময়ের জন্য মোবাইলটা বন্ধ রাখো রে ভাইয়া, একটু সময়ের জন্য এই কলবের টাওয়ারটা মাওলার টাওয়ারের সাথে মিলে দাও। ও বন্ধু, ও বাজান, আল্লাহর হস্তে দিলটা নরম করিয়া দাও ভাইয়া। ওয়াজ জাহর হয়ে গেছে, আল্লামা নুরুল আমিন খান সাহেব তিনি বয়ান করছেন, আমি গাদা শুধুমাত্র মুরব্বীদের নির্দেশে এখানে বসছি, সুন্নতের ক্যানভাসার হয়ে কিছু কথা বলবো বন্ধু, সুন্নতের বরকত সুন্নতের ফজিলত আমি শিখাবো জানাবো। এ বন্ধু, এই ছোট্ট মানুষ যখন বলতেছেন আল্লাহ আমারে তুমি জাহান্নামের আগুনের খোরাক বানাইও না, বড় বড় লোকেরা ডাক দিয়ে বলতেছে, কিরে ভাই ছোট্ট বয়সে জাহান্নামের আগুনকে এত ভয় পাও কেন? তুমি তো এখনো বালেগ হও নাই, তোমার তো বয়স হয় নাই। এ বামুই গ্রামের বাবারা দেখো দেখো, এই বাচ্চাটা কি বলছে, জবাব দিছে,
এই জবাবটা শুনলো তোমারও টনক নড়ে যাবে। এই বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে, ভাইজান আমি দুই কারণে কাঁদতেছি ছোট্ট মানুষ। বলে, দুই কারণ কি কি? বলে, এক নম্বর কারণ হইল আমি যখন দেখছি আমার মাওলা কোরআনে বড় আদর করে ডাক দিয়ে কইছে, বন্ধু তুমি না ঈমান আনছো, আমি তোমারে আদর করিয়া কইতেছি তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার বাচ্চাদের বাঁচাও, আহল পরিবারদেরকে বাঁচাও। আমার মাওলা কত আপন, আমার মাওলা আমার ক্ষুধা লাগলে আমারে খাওয়ায়, আমার ঘুম না ধরলে আমার মাওলা আমারে ঘুম পাড়াইয়া দেয়, আমার অসুখ হইলে আমার মাওলা আমাকে ঔষধের ব্যবস্থা করে দেয়, আমি অভাবে পড়লে আমার মাওলা আমার অভাব দূর করিয়া দেয়, আহারে মানুষ আমার মাওলারে চিনল না, আহারে যুবক আমার মাওলারে চিনল না। ও যুবক, কিসের কারণে তুমি দুনিয়ার পাগল হইয়া গেছ? ও যুবক, কিসের কারণে তুমি দুনিয়াদার হইয়া গেলা? এই দুনিয়ায় তো তোমার দাদাও ছিল, এই দুনিয়ায় কিন্তু তোমার পর দাদা ছিল, এখন তারা কবরে, তারা কিন্তু কবরে শুয়ে শুয়ে বলতেছে কি গতি হবে হাসরে। বন্ধু প্লিজ দিলটা নরম করিয়া দাও বন্ধু। ও মাদ্রাসার ছোট্ট ছোট্ট তলবে লেমরা, হাকিকতা নে একটা মোটা চোখের পানি দেখো ফলাইতে পারো কিনা। ও আলেম বন্ধুরা, আমি তো আগেই বলছি আমি একটা গাধা, আমার কিন্তু তেমন কোনো যোগ্যতা নাই, আমি শুধুমাত্র মুরব্বীদের নির্দেশে এখানে বসি, মুরব্বীরা আমাকে যেইভাবে ওয়াজ নসিহত করতে বলছে আমি ওইভাবেই করব, এর মধ্যে খাইরিয়াত বারাকাত হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমি বুঝতে পারতেছি এই মাহফিলদের মধ্যে ইতিমধ্যেই সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ বাসলি আছে, এই মাহফিলদের মধ্যে ইতিমধ্যে আমার বন্ধুগণ ইসাক রহমাতুল্লাহ আলাইহির রুহানিয়াত ফয়জিয়াত চলে আসছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, হাক্কানি উলামায়ে কেরামদের রুহানিয়াত ফয়জিয়াত চলে আসছে বাবা। আহারে বাড়িওয়ালা, কোন বাড়িতে তুমি ঘুমাইতেছ? ও বাড়িওয়ালা, তুমি বাড়িটা একটু সময়ের জন্য ছাড়িয়া দাও, এখনো সময় আছে, তুমি না আমার মাওলার বন্ধু, তুমি না আমার আল্লাহর বন্ধু। ও বাদান প্লিজ দিলটা নরম করিয়া দিবেন বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইমানওয়ালারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং নিজের আহল পরিবার পরিজনদেরকে বাঁচাও, নিজের সন্তানদেরকে বাঁচাও। এ বন্ধু, আলী রাদিয়াল্লাহু তাআলার দরিদ্র ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর গোলামেরা, আমার বয়সের বড় লোকেরা, আমি দুই কারণে আল্লাহর জাহান্নামের আগুন থেকে মাপ চাই, জাহান্নামের আগুনের আযাব থেকে বাঁচতে চাই। দুই কারণ, এক নম্বর কারণ হলো আল্লাহ নিজেই বলছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, দুই নম্বর কারণ হইল তোমরা আমারে বলছো আমি ছোট মানুষ, তোমাদের নজর আমি ছোট, কিন্তু জাননি আমি কেন কান্দি। ও ভাইয়া, আমি আমি নজর করে দেখছি আমার মা যখন লাকড়ি চুলায় আগুন ধরায়, আমি কখনো আমার মাকে দেখি নাই, আমার মা বড় লাকড়ি আগে চুলার মধ্যে দিছে, আমি আমার মায়ের নজর করে দেখছি ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়ে আমার মা আগে চুলার আগুন গরম করছে। তোমরা আমার ছোট দেখতে ঝ, আমি মাওলা, আমি আমার মাওলার গোলাম, আমি বড় বই পাইতেছি না জানি, আমার মাওলা
আমার মতন ছোট্ট বাচ্চারে দিয়া আগে জাহান্নামের আগুন গরম করে। এই জন্য আমি বড় ভয় পাই, জাহান্নামের আগুনের জন্য আমি কান্দি। আমি আমার মাওলার কাছ থেকে জাহান্নামের আগুনের আযাব, জাহান্নামের আযাব থেকে ক্ষমা চাই। ও বন্ধু, জাহান্নামের আযাবের কথা শোনার পর তোমার কেন দিলটা নরম হয় না? যুবক রে, সারা রাত ওয়াজ শোনার মধ্যে কোনো ফায়দা নাই। আমাদের মুরব্বীরা বলেন এশার নামাজ জামাতের সাথে আদায় করবা, আবার ফজর নামাজ জামাতের সাথে আদায় করবা। আমার রসুল বলছেন তোমার আমল নামায় আমার আল্লাহ সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব লিখে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাইরারে, আবার কোন কোন মুরব্বী বলছেন প্রত্যেক দিন এক খতম কোরআন শরীফ পড়বা। মুরব্বীদেরকে বলা হয়েছে এক খতম কোরআন শরীফ কেমনে দিম? মুরব্বীরা কত সুন্দর করে বুঝাই দিছে, বিসমিল্লাহ সহিত তিনবার সূরা ইখলাস পাঠ করলেই এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ পাক আমল নামায় দান করে দিবে। আমার বন্ধুগণ, আমার বাইরারে, খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর নাই। ইমানওয়ালাদেরকে আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বলছেন, ইমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই বামই পশ্চিম গ্রামের যুবকেরা, এই বামই এলাকার ভাইরা, আমার শাহানুর ভাই, আমার শরীফ ভাই, আমার তরুণ স্নেহের যুবক ওই রবিউল ভাই, কত বারবার আমার মাদ্রাসায় গেছে, এই হবিগঞ্জ এই লাখাই এলাকা থেকে ঢাকা সেই জায়গায় গেছে, ঢাকা আমিন বাজার, বাকুলতা, সুলাই মার্কেট, ওই মার্কাজে তালিম সুন্না বাংলাদেশ, মার্কাজ নগর মাদ্রাসায় বারবার যে আমার সাথে যোগাযোগ করছে, হুজুর আপনি গেলে আমাদের এলাকার লোক খুশি হয়, আপনি গেলে আমরার এলাকার মুরব্বীরা কাঁদতে পারে, হুজুর এই কান্নাকাটির মাধ্যমে তারা আল্লাহওয়ালা হইতে চায়। এ বন্ধু, আর জীবনে আসিবা না আসি, এটাই জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আগামী কালকে এই সময়ে তুমি আমি কবরের বাসিন্দাও হতে পারি। তুমি আমি বলতেছিলাম, আমি বলতেছিলাম বন্ধু, আমরা জাহান্নামের আগুনের কথা শোনার পর দিল কান্দে না, কিন্তু আমাদের মুরব্বীরা হাজি হামদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাই, রশিদ রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাই, রাত্র যখন গভীর হয়ে যাইত আমার বন্ধুগণ, তখন আল্লাহর ওলি ভাই বলতো, আমার আল্লাহ, একটা ডাক দেন না, আল্লাহ। ও যুবক বন্ধুরা বলো না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। কি পিছনের বন্ধুদের কি হইল, তোমরা কি আমার আল্লাহর ভালোবাসা চাও না? একটু মায়া করে মায়া লাগায় বলো না আল্লাহ, একটু হাত উঁচু করে বলো আল্লাহ, সম্মিলিত কণ্ঠে সবাই মিলে বলেন আল্লাহ। না না না, ডাকের মধ্যে রুহানিয়াত নাই, ডাকের মধ্যে তওবা করার নিয়ত নাই। কেউ শুনতেছে না আমার আল্লাহ কিন্তু শুনতেছে, কে কোন গুনাহ করছো তুমি জানো কি জানো না, আমার আল্লাহ কিন্তু ঠিকই জানে। ও বন্ধু, কানের মজা নিও না, আমার মাওলার কুদরতি কদম ধরার নিয়ত করে মনে মনে ভাবো, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আমি আর জীবনে কোনোদিন আল্লাহওয়ালাদের বিরোধিতা করব না। মায়া করে তওবার নিয়তে এখলাস নিয়ে বরকত পাওয়ার আশা একটা আওয়াজ দিয়ে বলো না আল্লাহ, আরে বলেন না আল্লাহ। আল্লাহ, তুমি দেখো তোমার গোলামরা, তুমি মাওলাকে কত মায়া করে ডাক দিল, আল্লাহ তুমি কবুল করে নাও, ইয়া আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ মালিক তুমি মেহরবানি করে মঞ্জুরি দাও, আল্লাহ জোরে বলেন আমিন। লা ইলাহা মোহাম্মদ, লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ঘন্টা সময় এই জায়গায় দেব আখেরি মোনাজাত পর্যন্ত, মোনাজাত করে যাব, খালেস তওবা করে যাব। কারা কারা রাজি আছে দু হাত তুলে আল্লাহকে দেখাই, ইয়া আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন, আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। হাত নামান আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ভাঙা ভাঙা কণ্ঠে, ভাঙা ভাঙা ভাবে আস্তে ধীরে আমি কিছু কথা বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে আবার বলেন, ইমানওয়ালাদেরকে ডাক দিয়েছেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। সত্যিকারের ইমানওয়ালারা আল্লাহকে ডাকতে জানে, ডাকতে জানে না? ধরেন ডাকতে জানে না? কত সুন্দর করে কায়দা করে ডাকছে, মূর্খ আমি না দানামি দেখে নিজেরে কত ছোট মনে করছে, মূর্খ আমি না দানামি, আমি গুনাগার, দয়া করে আমার গুনা মাফ করে দাও, তোমার নাম যে গফার। ডাক দেন না আল্লাহ, মূর্খ আমি না দানামি, আমি গুনাগার। ও লাখায়ের বাইরা বামের বাইরা কোন সময় কথাগুলি বলতেছি, যে সময় সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, যে সময় দুনিয়া জজ কোর্টের দরজা বন্ধ, যে সময় হবিগঞ্জ জেলা দায়রা জজের কোর্টের দরজা বন্ধ, যে সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দরজা বন্ধ হয়ে গেছে, গ্রাম্য সালিশ কেন্দ্র মাতব্বরের দরজা বন্ধ হয়ে গেছে, ও বন্ধু ওই সময় এই কথাগুলো বলতেছি, চক্ষুটা বন্ধ করলে কিন্তু খালি আন্ধার আর আন্ধার, আন্ধার আর আন্ধার, অন্ধকার আর অন্ধকার, আধার আর আধার। একটু মায়া করে মোহাব্বত করে কথাগুলো মুখস্থ করে মায়া করে বলবো, মূর্খ আমি না দানামি, আমি গুনাগার, মূর্খ আমি না দানামি, আমি গুনাগার। ও যুব তবা করতে লজ্জা লাগে, বলো না, মূর্খ আমি না দানামি, আমি গুনাগার, আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফার। আল্লাহ আল্লাহ দানামি, আমি নাহি কিছু বুঝি, দয়া করে আমায় দান কর মুহাম্মাদি পুঞ্জি। আল্লাহ বলো না, আল্লাহ তোমার পীর কিন্তু তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না, তোমার বাবা মাও কিন্তু তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলে আমার মাওলাই দয়া করে বাঁচাইতে পারে, আমার মাওলাই দয়া করে বাঁচাইতে পারে। এই জন্য আমি পীর ধরবই মাওলাকে পাওয়ার জন্য, এই জন্য আমি আমি আকাবীরদের দরবারে দেবই আল্লাহকে পাওয়ার জন্য, এই জন্য আমি মায়ের খেদমত করবই আল্লাহকে পাওয়ার জন্য,
বাবার খেদমত করব ওই আল্লাহকে পাওয়ার জন্য, এই জন্য আমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করব ওই আল্লাহকে পাওয়ার জন্য, এমন কি আল্লাহর হুকুম জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। কথা বলেন ঠিক না বে? ঠিক। মুসলমান ভাইরা রে আমার, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যা কিছু করব কার জন্য করব? আরো জোরে বলেন কার জন্য করব? আবার বলেন কার জন্য করব? তাহলে ওই আল্লাহর জন্য করলে ওই আল্লাহর পক্ষে একটু মায়া করে বলেন তো আল্লাহু আকবার হয় নাই? কিরে যুবক, ইমানের স্পিরিট কি তোমাদের কমে গেল নাকি? জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক বাঁচতে বলছেন, কিন্তু বড় আফসোসের বিষয় এই বর্তমান প্ল্যাটফর্মে বর্তমান জামানায় জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারতেছি না। যতগুলো কারণ আছে এর মধ্যে এক নম্বর কারণ হলো ভয়াপনা, নির্লজ্জতা, অশ্লীলতার কারণ। কথা বলেন ঠিক না ব্যাধি? আরো জোরে বলেন ঠিক না ব্যাধি? দ্বিতীয় নম্বর আর একটা কারণ হইল, এ বন্ধু, দুই নম্বর কারণ হইল আমার বন্ধুগণ, আমার বাইরের সুসুসের কারণ। আস্তে কথা বলেন, কেন জোরে বলেন? বাজান, সুদের মধ্যে লিপ্ত থাকলে কি জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে? বাজান, বেপর্দায় জীবন যাপন করলে কি সুদ জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে? তাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে সুদ ছাড়া লাগবে আমার বন্ধুগণ, ঘুষ ছাড়া লাগবে, বেপত্তা গিয়েছে ছাড়া লাগবে। কথা বলেন ঠিক না ব্যাধি? আমার বন্ধুগণ, আমার বাইরারি, আমাদের ওলামায়ে হাক্কানীরা, ওলামায়ে দেওবন্দীরা, ওলামায়ে কেরামরা কথাটা স্পষ্ট করে বলে দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচে এবং নিজের সমাজের লোকদেরকে বাঁচায়, অধীনস্থদেরকে বাঁচায় কেবলমাত্র শুধুমাত্র দ্বীনি শিক্ষা মাদ্রাসা প্রতিষ্ঠানওয়ালারা। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা বলে মাদ্রাসা বন্ধ করা দরকার, আজকে যারা বলে মসজিদ বন্ধ করা দরকার, মসজিদের দিকে মানুষ কেনা দরকার নাই, মসজিদ আর মন্দিরকে যারা একই সাথে তুলনা দেয়, মন্দিরের সাথে মসজিদকে তুলনা দেয়, যারা মাদ্রাসাকে বন্ধ করতে চায়, স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, তাদের এই ভাবমূর্তি দেখে বুঝতে পারি তারা ইসলামের শত্রু, তারা ইমানের দুশ্মন, ইমানদারদের দুশ্মন, কোরআনের দুশ্মন, মাদ্রাসা বিরোধী, মসজিদ বিরোধী, হক্কানি ওলামায়ে কেরাম বিরোধী।